ভালো রেসপন্স পেয়েছি, স্পেশালি লিডস, নিউ ক্যাসল, বার্মিংহাম, ম্যানচেস্টার, ইভেন আইল অফ ওয়াইট থেকেও আমাদের অনেক অর্ডার এসছে। তো তখন দেখেছি যে আসলে বাংলাদেশের জিনিসের প্রতি আসলেও আমাদের আপুদের অনেক আগ্রহ। এখন আমি প্রথম স্টার্ট করেছি 500 পিস ড্রেস নিয়ে। আমি আমার ড্রেস এসেছে গত মার্চের 17 তারিখে, টিল টুডে আমার সেল হয়েছে 263টা। আপনি এই অনলাইন এই বিজনেসটা কেন শুরু করলেন এখানে? আপনি তো একজন অ্যাকাউন্ট্যান্ট, বাট এই কাপড়ের ব্যবসা কেন শুরু করলেন? আসলে এটার অনেক বড় একটা গল্প আছে, বা ছোট করে বললে যেটা হয় যে আমি আসলে বেসিক্যালি স্টার্ট করেছিলাম কসমেটিক্স দিয়ে, এদেশের ব্র্যান্ডেড কসমেটিক্স নিয়ে কাজ করছিলাম। তো একদিন আমার বাবা, আসলে উনি খুব দেশভক্ত একজন মানুষ, মানে সে বিদেশেও যায় নাই, সো বাবা আমাকে, বাবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন, তো বাবার স্বপ্ন ছিল যে সে দেশের জন্য কিছু করবে। তো আব্বু যেটা করেছেন যে সবসময় বাংলাদেশে তার সমস্ত পেনশনের টাকা দিয়ে সারা বাংলাদেশে গাছ লাগিয়েছেন। তো আমাকে সবসময় ইন্সপায়ার করতেন যে তুমি দেশের জন্য, মানে বাংলাদেশের জিনিস নিয়ে কাজ করো, বা বাংলাদেশকে ব্র্যান্ড, মানে বাংলাদেশি ব্র্যান্ডিং নিয়ে কাজ করো, বা বাংলাদেশি ব্র্যান্ডিং। সো ওইখান থেকেই বেসিক্যালি ইন্সপায়ার্ড হওয়া। পরে আব্বুর সাথে বললাম যে আব্বু, বাংলাদেশের জিনিস অতটা চলবে না, সবাই বাংলাদেশে দেখেছি সবাই বিদেশের জিনিস নিয়ে ইয়ে করে, এক্সাইটেড। তো বাবা বললো যে না, তুমি যদি, তোমরা যদি শুরু না করো তাহলে কারা শুরু করবে? তো তোমাদেরকে শুরু করতে হবে, তোমাদেরকে দেখে অন্যরা ইন্সপায়ার হবে। তো মূলত ওখান থেকে আব্বুর ওইসব কথা থেকেই আসলে স্টার্ট করা। পরে আমি দেখলাম যে আসলে আমি যখন স্টার্ট করি শুরুতে, গত বছর থেকেই বেসিক্যালি শুরু করেছি, জুন থেকে। তো জুন থেকে স্টার্ট করার পরে করোনার জন্য একটা, তারপরও দেখেছি মানুষ বের হতে পারছে না, যেহেতু আমাদের ডেলিভারিটা স্টার্ট ছিল, স্টার্ট মানে ইয়ে ছিল, কন্টিনিউ ছিল। সো আমরা তখন ভালো রেসপন্স পেয়েছি, স্পেশালি লিডস, নিউ ক্যাসল, বার্মিংহাম, ম্যানচেস্টার, ইভেন আইল অফ ওয়াইট থেকেও আমাদের অনেক অর্ডার এসছে। তো তখন দেখেছি যে আসলে বাংলাদেশের জিনিসের প্রতি আসলেও আমাদের আপুদের অনেক আগ্রহ। আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে নাউইটস ইউকে, www.nauitsuk, এন্ড আমাদের ওয়েবসাইট, আমাদের পেজ আছে, ফেসবুকে পেজ আছে, তারপর আমাদের ফেসবুকে গ্রুপ আছে, ফেসবুকে গ্রুপ হচ্ছে নাউইটস ইউকে বিউটি শপ, এন্ড পেজের নাম নাউইটস ইউকে নামে একটা পেজ আছে। বাংলাদেশে ঘুরতে গেলাম, লাগেজে ভরে কিছু জিনিস নিয়ে এসেছি, এখন সেল করে দিলাম, ওটা না, আমরা একদম কোম্পানি ফর্ম করে একদম একটা বিজনেস রান করতে যা যা দরকার আছে সব আমরা মেইনটেইন করছি। তো মানে দিনে দিনে আপনার কি মনে হয় যে ব্যবসাটা কি প্রসার হচ্ছে কিনা? জি জি, আমি যখন এনেছি তখন আমি প্রথম স্টার্ট করেছি 500 পিস ড্রেস নিয়ে। আমি আমার ড্রেস এসেছে গত মার্চের 17 তারিখে, টিল টুডে আমার সেল হয়েছে 263টা। সো আজকে পর্যন্ত 263টা সেল হয়েছে। সো 500 পিস যদি এরকম মানে ঘরে বসে অনলাইনে ব্যবসা করতে চায়, সুযোগ আছে কিনা? জি অবশ্যই হিউজ সুযোগ আছে, আগ্রহটা থাকতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হয়। যেমন আমি সকাল 9টায় আমার কাজ শুরু হয়, আমি যেহেতু কাজ করছি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছি, ওখানে আমি কাজ করি 9 to 5, এবং আফটার দ্যাট আমাকে স্টার্ট করতে, আমি আবার বাচ্চাদের পড়াশোনা থাকে, হাজবেন্ডের সব কিছু, মানে সংসার চালানোর পরে আমি সব মিলে কাজ শেষ করতে করতে রাতে 3টা 4টা বেজে যায়। তো ঘুমানোর সময় খুবই কম, হয়তো দেখা যায় যে ফজর নামাজ পড়ে তারপর ঘুমাতে হয়, যেতে হয়, কারণ আমার ডেলিভারি থাকে প্রতিদিনই, আমার একটা মানে 7 থেকে 8টা ডেলিভারি থাকে, এবং একটা দুইটা ড্রেস থাকে না, ধরা যায় যে যারাই নেয় তারা হয় 6-7টা করে একসাথে। কারণ প্রথম যখন স্টার্ট করেছি তখন আমি একটু ভয়ে ছিলাম যে আমার ড্রেসগুলোর কি রং চলে যাবে বা প্রবলেম হবে কিনা। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমরা কোনো কমপ্লেন পাইনি, আমাদের গ্রুপে গেলে দেখতে পারবেন, আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো রেসপন্স এসেছে। শুধু বাঙালি আপুরাই না, আমার বেশিরভাগ কাস্টমার হচ্ছে মরক্কান, তারপর টার্কিশ, তারপর হচ্ছে রিসেন্টলি দুজন আফগান সিস্টার জয়েন, মানে জয়েন করেছেন আমাদের সাথে। সো আলহামদুলিল্লাহ আমাদের গ্রুপটা আস্তে আস্তে বড় হচ্ছে। আচ্ছা, আপনি যেটা বললেন যে আপনার এখানে আপনার যে প্রোডাক্টগুলো 100% বাংলাদেশি কিনা কাপড়গুলো? জি, আমাদের প্রোডাক্টটা 100% বাংলাদেশি, এবং আমাদের যে ড্রেস। আচ্ছা, এই কোয়েশ্চনটা আমি আবার করি। আমরা তো দোকানে গেলে, বাংলাদেশি যে অনেক দোকান আছে যেগুলোতে মার্কেটে গেলে আমরা, তারা বলে যে বাংলাদেশ থেকে এগুলো আনতে অনেক যায় ঝামেলা আছে, এর জন্য তারা ইন্ডিয়া থেকে আনে, পাকিস্তান থেকে আনেন, বাংলাদেশি পণ্য পাওয়া যায় না,
বাট আপনার এখানে মানে কিরকম সেল হচ্ছে সব তো বাংলাদেশে? ভাইয়া সম্পূর্ণ বাংলাদেশি বলতে আমাদের যে এই যে ড্রেসগুলো দেখছেন, এই ড্রেসগুলো আমরা সম্পূর্ণ যারাই মানে বোনা হচ্ছে বাংলাদেশের মিলে, মানে মিলও না, এটা হচ্ছে যে তাঁতিরা ইয়ে করছে। তারপর হচ্ছে এই জিনিসটা কিন্তু আপনার প্রিন্টের না, এটা হ্যান্ড পেইন্ট না, এটা হচ্ছে আপনার ওয়াক্স করতে হয়, মোম বাটিক, আগে মোম দিতে হয়, দিয়ে তারপর রং করতে হয়, তারপর আবার মানে এটা একটা গুড প্রসেস আছে। এটা কিন্তু মানে মেশিনে তৈরি না, সম্পূর্ণ হাতে তৈরি, মানে কাপড় থেকে শুরু করে রং থেকে শুরু করে আমরা আমরা সম্পূর্ণ মানে বাংলাদেশের ইয়ে করছি, যেটাকে বলে বাংলাদেশি ব্র্যান্ডিং স্টার্ট করেছি। এবং এটা আমরা আমাদের যারা সাপ্লায়ার আছে, একজন সাপ্লায়ার আছে, সেটা হচ্ছে বাংলাদেশের খুবই নাম করা একজন মানুষ, সাতরং, আমরা তাদের কাছ থেকে নিয়ে আসতেছি। এবং মুক্তা আপু হচ্ছে তার মানে উনি হচ্ছে অনেস্টির জন্য উনি সবচাইতে বহুল পরিচিত। উই একটা গ্রুপ আছে যেখানে উনি বেসিক্যালি কাজ করেন, উনারটা হচ্ছে উনারও হচ্ছে এফ কমার্স ভিত্তিক মানে ইয়েটা। সো আপুর সাথে আমি যখন জয়েন করেছি তখন আপু বলেছে যে তুমি নিশ্চিন্তে, মানে ওনাদের কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। সো যেহেতু উনি কোয়ালিটির ব্যাপারে কম্প্রোমাইজ করে নাই, আমরা যেটা করছি এখান থেকে আপুর সাথে আমরা মানে কমিউনিকেট করে একটা কন্ট্রাক্টে এসেছি যে আমরা ওনাদের সাতরঙ্কে আমরা এখানে কাজ করব। আচ্ছা, আরেকটি কোয়েশ্চেন হচ্ছে, এখানে তো বেশিরভাগ এই এই বাংলাদেশি কাপড়গুলো যারা মহিলারা পরেন, তারা কোনো অকেশন পরেন, মানে কোনো এটা অনুষ্ঠানে, বিয়ে বা মেহেদি সন্ধ্যা, অনেক অনুষ্ঠান হয় যেগুলোতে, বা ওই যে আমাদের বৈশাখী মেলাতে অনেকে কাপড় আছে, এই সময় কিন্তু অনেকে মানে অনেকগুলো কাপড় একসাথে অর্ডার দেয়। তো আপনারা মানে মনে হন 10টা, 20টা, 30টা যদি একসাথে অর্ডার আসে, তাহলে আপনারা কতদিনের ভিতরে এটা আমাদেরকে 15 দিন টাইম দিতে হয়। যদি আপনারা কোনো অকেশনাল ইয়ে করতে চান, যেমন এই যে এই ড্রেসগুলোর এইটা, তারপর এটা, এগুলো আমরা অনেকগুলো অর্ডার করেছি রিসেন্টলি, সেগুলো হচ্ছে প্রায় 100 পিসের মতো করে আমরা অর্ডার করেছি মেহেদির জন্য, মেহেদি সন্ধ্যার জন্য। এটা দুইটা দুই অর্ডার এসছে, তো এটা আমরা করেছি, এগুলো আমাদের অর্ডার নিয়েছি যেহেতু হঠাৎ করে আমাদেরকে অর্ডার করেছে এবং খুব তাড়াতাড়ি দিতে হয়, এই জন্য আমরা DHL এর হেল্প নেই। কারণ DHL এ যদি আপনি আজকে দেন মোটামুটি 3 দিনের মধ্যে চলে, যদি একটু প্রাইসটা একটু হাই হয়ে যায়, কারণ DHL এ তো আপনারা আমরা সবাই জানি যে ইটস ভেরি এক্সপেন্সিভ, বাট সার্ভিস বেটার। সো আমাদের মূলত এখন টার্গেট হচ্ছে বেটার সার্ভিসটা দেওয়ার জন্য, কারণ মানুষ তো ইনশাল্লাহ এখন যখন জানতে পারছে যে আমার কাছে বাংলাদেশি জিনিস আছে এবং সম্পূর্ণ মানে কোনো ইয়ে নাই, কোনো কম্প্রোমাইজ নাই প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে, সো আমাদেরকে যখন আস্তে আস্তে মানুষ জানতে পারবে তখন তারা আরও বেশি উদ্বুদ্ধ হবে কাজ করার জন্য আমাদের সাথে। যেমন আমাদের আমার কাছ থেকে এখন আমি মূলত হোলসেলও কাজ করছি, তো আমার সাথে একজন আপু লিডস থেকে উনি এখন প্রোডাক্ট নিয়েছেন রিসেন্টলি, যে আমি আপনি হয়তো আমাকে দেখেছেন একটু আগে আমি প্যাকেট করছিলাম, সো আপু আর কি লিডস থেকে আমাকে অর্ডার করেছেন, প্রায় 200 ড্রেসের মতো অর্ডার এসেছে আমার কাছে। তো মূলত যেটা হচ্ছে যে আমাদের আসলে সবার বেশি টার্গেট হচ্ছে বাংলাদেশি ড্রেসের প্রতি আমাদের তেমন একটা আগ্রহ কাজ করে কম, কারণ বাংলাদেশ থেকে আনাটা অনেক ঝামেলা, মানে বাংলাদেশ থেকে ওই কাস্টমসের এগুলো অনেক প্রবলেম ফেস করতে হয় যদি আপনার কোম্পানি না থাকে বা ইয়ে না থাকে। তো মূলত এই জন্য ওটার জন্যই আমরা কোম্পানি ফর্ম করেই কাজ করছি। আর আরেকটা হচ্ছে যে বাংলাদেশের জিনিসের প্রতি আমাদের একটু আগ্রহ কমে গেছে, কারণ আমরা কোয়ালিটিটা মেনটেন করি নাই। সো যেহেতু কোয়ালিটি মেনটেন হয় না, সো সবাই বেশি আগ্রহী হচ্ছে পাকিস্তানি বা ইন্ডিয়ান ড্রেসের প্রতি। এখানে কম্পিটিশন অনেক হাই ইন্ডিয়ান পাকিস্তানি জিনিসের প্রতি, বাট বাংলাদেশি জিনিস আসলেও আমরা যদি ব্যবহার করি, শুরু করি, বা আমরা যদি শুরু না করি তাহলে অন্যরা শুরু করবে না। সো আমার মূলত টার্গেটটাই এটাই যে আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি বাংলাদেশের জন্য, আমাদের দেশ আরও ইয়ে যাবে। আর যেহেতু দেশে থাকি না, দূর থেকে তো বাংলাদেশের জন্য আসলে দেয়ার আছে অনেক কিছু, তো মূলত ওইটা থেকে আমার আরো মানে আগ্রহ বেড়েছে যে আমি বাংলাদেশের জন্য কিছু করতে চাই। দূরে আছি তো কেন, কি হয়েছে, যেমন এখানে যেমন সিলেটি কমিউনিটির জন্য বাংলাদেশকে সবাই চিনে, বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ, পৃথিবীর মধ্যে দেখাও যায় না ম্যাপে যদি চেক করা হয়, খুঁজে পাওয়া যায় না, কিন্তু আজকে আমাদের সিলেটি ফ্যামিলি ভাই বোনদের জন্য আজকে বাংলাদেশকে সবাই চেনে, আজকে আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য বাংলাদেশকে সবাই চেনে, টাইগারের দেশ হিসেবে চেনে। সো আগে সবাই আমাদেরকে বলতো ইন্ডিয়ান, বা এখানে অনেকেই আছে যে আমাদেরকে বলতো ইন্ডিয়ান, বাট এখন আমরা প্রাউডলি বলি যে নো, উই আর নট ইন্ডিয়ান, উই আর বাংলাদেশি। সো ওটা থেকেই আসলে আমার ইচ্ছাটা যে আমি আরও ভালোভাবে কাজ করব, সবাইকে মানে সবার দোয়া মানে চাই যেন আপনারা আমাকে ইয়ে করেন। আর এখানে আর একটা জিনিস হচ্ছে যে চলে এসেছে যেগুলো কে কে হেল্প করছে এটা জিজ্ঞেস করি, আপনার এই ক্ষেত্রে আপনার ফ্যামিলি থেকে স্পেশালি আপনার হাজবেন্ডের কাছ থেকে কি ধরনের সহযোগিতা পাইতেছেন? আমার ফ্যামিলি থেকে, বাংলাদেশ থেকে সাপোর্ট পেয়েছি বাবার, বড় ভাই,
আর ওদের কথা না বললেই নয়, এখন তো আব্বু চলে গেছেন, আব্বু নেই, বড় ভাইয়া ফুল সাপোর্ট দিচ্ছেন, আম্মু, আর এখানে যেটা যার কথা না বললেই হবে না, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। তার সাপোর্ট ছিল 100% না, 2000 মানে 200% সাপোর্ট, কারণ ও সাপোর্ট না করলে আমার পক্ষে সম্ভব ছিল না কাজ করা। দেখেন না, আমি পুরো ড্রয়িং রুমটাকে সব বানিয়ে ফেলেছি, যেহেতু কিছু করতে পারছি না। সো ও অনেক হেল্পফুল, অনেক হেল্পফুল বাচ্চাদেরকে সাপোর্ট আমার নিজে। ইভেন সামটাইম আমি যদি ডেলিভারি দিতে দেরি হয়, আমি যেতে পারি না, তো ও আমাকে হেল্প করে ডেলিভারি দেওয়ার জন্য। সো করছে অনেক, ওর সাপোর্ট না থাকলে তো সম্ভব ছিল না। থ্যাংক ইউ।